হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্চুয়াল ক্লাস 7। আচ্ছা আমি স্যার, আমরা ক্লাস 6 এ একটা প্রপারলি ফটোকে এডিট করছিলাম, ক্লাসকে 7 আমরা একটু ন্যাচারালটা একটু প্রফেশনাল কাজ যেটা করছিলাম তার থেকে একটু ডিফারেন্ট একটু ডিফিকাল্ট কাজ করব। ওকে, তো ফাইল ওপেন, ওপেন অপশন থেকে আমাদের একটা যে ফটোটাকে এডিট করবো সেটাকে আমাদেরকে ফটোশপ ইন করতে হবে। তো আমি এটা এই ফটোটাকে এডিট করব। ফটোটার কনফিগার মোটামুটি ভালো। ওকে, তো আমাদের অ্যাট ফার্স্ট যে কাজটা আমরা শিখছিলাম, আমরা একটু ফিল্টার থেকে প্রথম যে আমাদের যে কাজটা এটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস এম, এটা যদি প্রেস করি তাহলে আমাদের ক্রাফটস আসবে অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ক্রাফটস। ওকে, এই ক্রাফটস থেকে আমাদের একটু আলোকে ই করে নিতে হবে, যদি একটু বাইরে যায় তো আমাদেরকে একটু সেটিং সিস্টেম করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে মোটামুটি একটু ক্রাফটস করলাম, করার পরে ওকে দিলাম। দেন আমাদের কি করতে হবে, আমাদের ফিল্টার ইমেজনিক নয়েজ প্রফেশনাল এই অপশনটাকে ইউজ করতে হবে, বিকজ আমাদের ফটোটাকে যদি একটু শাইন করতে হয় তাহলে আমাদেরকে এই অপশনটাকে ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার মুডি চলে আসছে ফটোটা। ওকে, তো আমরা এটা করে ওকে দিব। আমাদের এই যে তিনটা এভারেজ সমান সমান রাখতে হবে। ওকে ওকে, যেটা করতে হবে আমরা লেয়ারকে কপি করব, কন্ট্রোল যে প্রেস করলে কপি হবে, কন্ট্রোল যে করে দুটা লেয়ার কপি করব। দেন আমরা লেয়ার কপি ওয়ান এটাতে কাজ করব, লেয়ার টুল নিব। লেয়ার টুল নিয়ে আমি আমার ফেসের এবং হ্যান্ড যেটা আমরা করবো একটু ই করব, সাদা করব বা ফেসের কালার চেঞ্জ করবো সেটাকে আমরা একটু আগে সিলেক্ট করে নিলাম লেয়ার টুল থেকে। লেয়ার টুল থেকে সিলেক্ট করার পরে আমরা যেটা করব, অ্যাট ফার্স্ট সিলেক্ট করতে হবে। তো আমাদের যদি দুইবার কোনো জিনিস সিলেক্ট করতে হয়, যেমন আমি এইমাত্র করলাম কি ফেস সিলেক্ট করলাম, দেন আবার হার্ট সিলেক্ট করলাম, আমরা লেফট টুল থেকে একসাথে দুটা কাজ করতে পারবো না। আমাদের করতে হলে কি করতে হবে, আমাদেরকে প্রথম যেবার করবো সেবার আমাদের লেফট টুল টানলেই কাজটা নিবে বা সিলেক্ট হবে, বাট সেকেন্ড বার করার সময় শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস অপশন দেখা যাচ্ছে এখানে, শিফট প্রেস করলে এই প্লাস অপশনটা আসবে এবং শিফট প্রেস করে আমাদেরকে সেকেন্ড যে কাজগুলো করতে হবে। এবার আমি যদি আবার সিলেক্ট করতে চাই এগাইন, আবার আমাদেরকে শিফট প্রেস করে সেই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে তারপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, এটা করার পরে আমাদের কি করতে হবে, এটা করার পরে আমাদেরকে কন্ট্রোল জে প্রেস করে আমার যে জায়গাটা সিলেক্ট করছিলাম সেটাকে একটা লেয়ারে কপি করলাম। ওকে, তো আমাদের এই দেখেন এটা আমাদের একটা লেয়ারে কপি হয়েছে। ওকে, তো দেন আমাদের আমরা কি করব, আমরা আমাদের ফেসের একটু ভাব নিয়ে আসবো, একটু ন্যাচারাল ভাব নিয়ে আসবো। তো আমাদের ফেসের কালার বা ফেস ফর্সা করার জন্য বা ফেসের কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হয় ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং সিলেক্টিভ কালার এটা করতে হবে। তো এটা করার পর আমাদের ব্ল্যাকটা কমাতে হবে, আমাদের দেখছেন ব্ল্যাক কমাইলে আমার ফেসটা সাদা লাগছে। ওকে, তো বেশি কম করবো না, ফেসটা বেশি সাদা লাগছে। ওকে, এমনিতেই যেটা আছে পারফেক্ট। তাহলে আমরা কী করবো, ক্যানটাকে হালকা একটু কমাবো, মানে ক্যানেরই কমাইতে হবে। ওকে, ক্যান কমাইলে কি মানে একটা লাল বর্ণ ভাব চলে আসবে, একটা ন্যাচারাল এবং রিয়েল একটা ভাব চলে আসবে। ওকে, এবং ইয়েলোটা হালকা কমাবো, সেটা এতটুকু করলে আমাদের ফেসের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, আমাদের করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড যে আমাদের নিচের যে লেয়ারটা ছিল, আমাদের নিচের লেয়ার কি করতে হবে, নিচের লেয়ারে আমরা হচ্ছে কাজ করবো। ওকে, তো আমার তো আগেই আমাদের ফেসটাকে সিলেক্ট করে রাখছি, দেন আমরা নিচের লেয়ারে কাজ করবো। নিচের লেয়ারে ইমেজ অ্যাডজাস্টমেন্ট আমরা একটু কি করবো, আমরা একটু ই করতে পারি, হিউয়ান সিলেকশন করতে পারি। ওকে, এটা থেকে কি করবো, আমরা জেনারেট কালার সিলেক্ট করবো, দেন কি করবো, দেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালারের উপর ক্লিক করলে আমাদের কালারটা চেঞ্জ হবে। ওকে, তো আমরা একটু এখান থেকে হালকা, আমার যেহেতু কোডের কালারটা হচ্ছে ইয়েলো টাইপের, আমি সেই জন্য একটু ম্যাচিং রেখে কালারটাকে হালকা করবো। ওকে, তো এটা অ্যাজ ইউ উইশ, আপনি এখান থেকে আপনার মন মতো, বাট কখনো বেশি গর্জিয়াস করবেন না, তাহলে প্রফেশনাল ভাবটা কমে যায় এবং দেখতে একটু অন্যরকম লাগে। ওকে, এটা করার পর আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স অথবা ফটো ফিল্টার থেকেও একটা কালার দিতে পারি, যেমন এই ইয়েলো ফটো ফিল্টার থেকে ইয়েলো দিতে পারি। ওকে, থেকে ইয়েলো একটু বাড়াই দিয়ে আমরা ওকে দিলাম। এরপরে আমরা কি করতে পারি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্সটাকে ইউজ করতে পারি, কালার ব্যালেন্স ইউজ করে আমরা এখান থেকে একটু ব্লু দিব। ওকে, এবং রেডটা বাড়িয়ে দিব। তোমার দেখতে পাচ্ছেন আমার কোটের সাথে কিন্তু আমার একটা অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, এবং আমার ফেসের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি করবো, আমরা যে ফেস চেঞ্জ করছিলাম ওটার সাথে আমাদের তো নিচেরটা একটু কালার চেঞ্জ হয়েছে, তার জন্য এটা বোঝা যাচ্ছে। এবার আমরা কি করবো, আমরা এই উপরের যে লেয়ারটা ছিল যেটা আমরা ফেস আগে সিলেক্ট করে রাখছিলাম, ফেসের লেয়ারটা, ওই লেয়ারটার থেকে আমাদের হচ্ছে কিছু ইরেজ করতে হবে। ইরেজার টুল নিলাম, নিয়ে আমাদের কি করতে হবে, ইরেজার টুল থেকে আমাদের এই পাশটা বসিয়ে দিতে হবে যেটা আমরা সিলেক্ট করেছিলাম, যেটা আমাদের বোঝা যাচ্ছে, কারণ আমরা তো একেবারে অ্যাকুরেট ফেসটাকে কাটি নাই। ওকে, এই জন্য আমাদের এই জায়গাগুলো একটু ইরেজ করে দিলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা এটাকে ইরেজ করি,
তো আমরা এই জায়গাগুলো ইউজ করব ব্রাশের হার্ডনেস কমাই নিতে হবে নিয়ে হালকা হালকা করে এভাবে করে মুছলি এটা ইরেজ হয়ে যাবে এখানে এটা একটা রিয়েল চলে আসবে তো আজকে আমরা একটু ডিফারেন্ট কাজ করব গতবার যে আমাদের ক্লাস শিখছে যেভাবে ইউজ করেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট টাস্ক ইউজ করব আমরা এখানে একটু প্রফেশনাল কাজ ন্যাচারাল যে পাঁচটা ক্লাস আই মিন ক্লাস টেন পর্যন্ত এই পাঁচটা ক্লাস আপনারা যদি দেখতে পারেন নিয়মিত ভালোভাবে যদি শিখতে পারেন বা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি ন্যাচারালের টোটালি আপনারা একটা টোটাল একটা ফটোকে প্রফেশনাল ভাব দিতে পারবেন প্রফেশনাল টাস্ক নিয়ে আসতে পারবেন ওকে প্রফেশনাল টোন নিয়ে আসতে পারবেন তো আমি আজকে একটা কাজ দেখাবো ব্রাশের স্মুথের একেবারে ইজি আচ্ছা এরপর আমরা যেটা করব আমরা আমাদের এই লেয়ারটাকে এই লেয়ারের সাথে মিশিয়ে দেব তো কি করতে হবে অলরেডি আপনারা জেনে ফেলেছেন কি রাইট বাটন ক্লিক করে আমাদেরকে মার্ক ডাউন করলে আমাদের দুটো লেয়ার এক হয়ে যাবে ওকে আমার কিন ক্লাস 6 এটা দেখাইছে দেন আমরা কি করব আমরা আমাদের এই যে লেয়ারটাকে আমরা ফিল্টার নিক কালেকশন কালার এফেক্টস প্রো 4 এখান থেকে একটা ইফেক্ট দেব আমরা আমি আপনাদেরকে মেবি পুরো ক্লাসগুলোতে অলরেডি বলে দিয়েছি যে এখানে ইফেক্টের ভান্ডার অনেক ইফেক্ট ঠিক আছে তো আমরা ইফেক্টে ঢুকব ঢুকে এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করব ওকে তো আমাদের ওপেন হয়ে গেছে দেন আমরা এখান থেকে কি ইফেক্ট ইউজ করব আমাদের একটা ন্যাচারাল ফ্লোর জন্য ক্রস পজিশন যে ইফেক্ট এই ইফেক্টটার নাম এই ইফেক্টের ভিতরে অনেকগুলো ইফেক্ট আছে আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট ইউজ করলেই আমাদের একটা প্রফেশনাল ভাব চলে আসবে ফটোর ভিতরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে ওকে তো আমি এখান থেকে B02 এই যে ইফেক্ট এই ইফেক্ট ইউজ করব এখান থেকে টুইটার ডিস্টেন্সটা কমাই দিই দেখতে পাচ্ছেন একটা হলুদ একটা মানে কি বলে হলিউড মুভির মতো একটা ভাব চলে আসে ওকে মুভির যে কালার বা যে কালার গ্রেডিয়েন্ট একটু মুভি টাইপের ওকে একটু কালার গ্রেডিয়েন্ট টাইপের তো আমরা সিনেমাটিক কালার গ্রেডিয়েন্ট করতে চাইলে আমাদেরকে এখান থেকে ইফেক্ট ইউজ করতে হবে ওকে তো আমরা এটা করলেই বেটার দেন অ্যাড ফিল্টার করলাম পরে আপনি যদি চান যে ক্রস পজিশন থেকে আরও একটা ইফেক্ট ইউজ করতে হবে বা এখান থেকে আরও আপনারা ট্রাই করবেন যে কোনটা দেখতে সুন্দর লাগে আজকে কাজ সবগুলো ইফেক্ট চেক করা বাট ন্যাচারাল পড়ার জন্য ক্রস পজিশন ইফেক্টটা বেস্ট ওকে ক্রস পজিশন এর ভিতরে দেখতে আমি এইমাত্র যারা করলাম ক্রস পজিশন ইফেক্টটা আমি কি করলাম একটু আগে B02টা ইউজ করলাম পরে পর আমি করছিলাম অ্যাড ফিল্টার দিছিলাম কেন আমি 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 চাইছি যে আমি আরও একটা ইফেক্ট ইউজ করবো এই জন্য অ্যাড ফিল্টার যদি এটা না দেন তো আপনি যদি সেকেন্ড কোনো ইফেক্ট ইউজ করেন তো সেটার সাথে এটা অ্যাডজাস্ট হবে না তো আপনি যদি চান দুই তিনটে ইফেক্টকে অ্যাড করে একটা ইফেক্ট তৈরি করতে পারেন সেটার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে হচ্ছে অ্যাড ফিল্টার এই অপশনটাকে ইউজ করতে হবে তো অ্যাড ফিল্টার দিলে কী হলো এটা আমাদের নিয়ে নিলো দেন আমরা সেকেন্ড যে ইফেক্টটাকে ইউজ করবো সেটাকে আমাদের এখান থেকে নিতে হবে প্রসেসিং থেকে আমি এখান থেকে আর একটা ইফেক্ট নিই আমি এই ইফেক্টটা নিলাম এটাকে একটু কমাই দিয়ে ওকে দেন অ্যাড ফিল্টার দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা দুইটি ইফেক্ট হয়ে একটা ইফেক্ট হয়েছে ওকে তাই আমাদের ওকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা নিয়ে নিছে তো পরিবর্তন দেখতে পাচ্ছেন তো ওইখান থেকে আপনি ওই ইফেক্ট ইফেক্ট থেকে ক্রস পজিশন ইফেক্ট প্রো 4 এই যে এখান থেকে যাইতে হবে কোথায় নিক কালেকশন দেন কালার ইফেক্ট প্রো 4 এখান থেকে ক্রস পজিশন ইউজ করছি ওকে তো মনে রাখবেন ক্রস পজিশন ইফেক্টটা হচ্ছে ন্যাচারাল এডিটের জন্য বেস্ট ন্যাচারাল কোনো ইফেক্ট তৈরি করার জন্য সুন্দর কাজ দেয় দেন আমাদের তো হিউজ ইফেক্ট আমরা ইউজ করা শিখে গেছি অলরেডি আমাদের ফটো ফিল্টার কালার লুক আপ কালার বলা সেখান থেকে আমরা ইফেক্ট তৈরি করতে পারি অলরেডি এখন তো আমরা এই ফটোটাকে এতটুকু করলেই বেস্ট দেন আমরা ফেসের কাজটা করবো তো ফেসের আমাদের কী কাজ ফেসের আমরা কী কাজটা করবো ফেসের স্মুথটা করবো তো আমি পূর্বে দেখাইছিলাম এখান থেকে মিক্স ব্রাশের কাজ দেখাইছিলাম তো আজকে দেখাবো হচ্ছে কীভাবে আপনি অন্য একটা ব্রাশ ইউজ করে এই কাজটা করতে পারেন তো মিক্স ব্রাশের কাজ তো অলরেডি আপনারা গত ক্লাসে দেখছেন আমি আজকে এটা দেখাবো না আজকে আমি একটা অন্য ওয়ে দেখাবো যা থেকে আপনি ফেসের স্মুথের কাজটা করতে পারেন এর জন্য আগে কন্ট্রোল জে প্রেস করে একটা লেয়ারকে কপি করলাম দেন কি করব আমি এখান থেকে সামস টুলটাকে ইউজ করব এই ক্রুসটা ইউজ করে এটার স্ট্রেন্থ 20 দিব 20% না করলে এই ব্রাশটা কিন্তু বেশি কাজ দিবে তার যার জন্য আপনাকে ই করতে হবে প্রবলেম করতে হবে বা বেশি কাজ নিয়ে এবার আমরা কি করব আমি আপনাদেরকে হচ্ছে ডিসক্রিপশনে এই ব্রাশটা ডাউনলোড করার লিঙ্কটা দিব ব্রাশটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যেটা করতে হবে ডাউনলোড করার পরে ব্রাশটা অবশ্যই আপনাদের ডাউনলোড ফোল্ডারের ভিতর থাকবে তো মাই পিসি দেন আমরা কি করব ডাউনলোডের ভিতর থেকে এরকম একটা ব্রাশ আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারবো ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে কপি করবেন কপি দেন কি করবেন দেন আপনারা ডেস্কটপে এসে পেস্ট করবেন আচ্ছা ডেস্কটপে পেস্ট করার পরে এবার হচ্ছে আপনি ফ্রেশ ওপেন করেন দেন এখান থেকে সামস টুল সিলেক্ট করবেন এরপর এখানে যাবেন গিয়ে এই যে সেটিং এর মতো একটা আইকন দেখা যাচ্ছে এখানে গিয়ে লোড ব্রাশ ক্লিক করলে ডেস্কটপে আপনি ব্রাশটা রাখছেন এর জন্য ডেস্কটপে আপনাকে যাইতে হবে
যে দেখতে পাচ্ছেন স্কিন স্মুথ ব্রাশ রিক্রিয়েশন, এরকম আমাদের এখান থেকে ডাবল ক্লিক করলে এটা লোড নিয়ে নেবে। ওকে, দেন আমাদের এই ব্রাশ ব্রাশ নাম্বার হচ্ছে 65, 65 নাম্বার ব্রাশ। এই ব্রাশটা নিয়ে এখান থেকে অবশ্যই 20% করে নিতে হবে। 20% করার পরে এবার হচ্ছে আমরা ফেসে এটাকে যদি একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন যে আমাদের ফেসটা স্মুথ হচ্ছে। ওকে, তো এটা আমাদের খুব ইজি, শুধু ঘষলি এভাবে এটা নিয়ে নেবে, ঘুরে ঘষলি এটা নিয়ে নেবে। ওকে, কম করে ঘষলি আপনার ফেসের স্মুথ ভাবটা চলে আসবে। ব্রাশের কাজ এটা থেকে আপনি করতে পারেন ফেসের স্মুথের কাজটা। আর দেন মিক্সার ব্রাশ ইউজ করতে পারেন, মিক্সার ব্রাশটাও খুব সুন্দর কাজ দেয়, প্রফেশনাল টাচ, টোনটা নষ্ট হয় না ফেসের। কম করে আপনি আপনার যে জায়গাগুলো স্মুথ করার দরকার হয় সেই জায়গায় এভাবে হাত ফেস আপনি এভাবে ঘষলি এটাই ভাবে ঘষলি আপনার স্মুথ হয়ে যাবে। তো আমরা একটু পরিবর্তন আমার এখান থেকে আই আউট করে দিই, দেখতে পাচ্ছেন যে আমার ফেসের অনেক পরিবর্তন হচ্ছে, পুরোটাই একটা ফেসে কুল এবং একটা স্মুথ ভাব চলে আসছে। এভাবে কাজ করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা আজকে একটু ক্যামেরা র ফিল্টারটাকে ইউজ করা শিখবো। ক্যামেরা র ফিল্টার হচ্ছে ফিল্টারের ভিতরে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার থেকে আমরা হিওয়ারে কাজ করতে পারি এবং আমাদের যে কাজগুলো শিখছি ওগুলো সব করতে পারি, বাট আমি আপনাদেরকে একেবারে অপশনালি শিখে দিলাম। মানে এখান থেকে যেটা করতে পারি আমরা আমরা এফেক্টস এফেক্টস থেকে আমরা অ্যামাউন্টটাকে কমাই দিতে পারি। তো কমাই দিলে দেখতে পাচ্ছেন 5 টাকা একটা কালো শ্যাড চলে আসছে, দেখতে একটু সুন্দর লাগে, লাইট লাইট মুড লাগবে। ওকে, ওটা করার পরে আপনি এখান থেকে আপনি একটু এক্সপোজারটা কমাই দিতে পারেন, কমাই দিয়ে 5 টাকা একটু বাড়াই দিতে পারেন। ওকে, ওটা একটু কমাই দিতে পারেন, তবে উপরে আপনি একটা এবং টেম্পারেচারটা ব্লু করতে পারেন। দ্যাটস ইট, এবারে আপনি এগুলো একটু ট্রাই করবেন। আমি পরের ক্লাসগুলোতে অবশ্যই এগুলো আলোচনা করব, বাট এই প্রোডাক্ট আদার কি এনাম। আর আমি প্রোডাক্ট আপনাকে আপনার লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সিমুলেশন কাজ করে আমাকে দেখাতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক আর কি এই ক্লাসের। ওকে, এটা খুবই ইজি, এবারে ইজি। দেন আমরা যেটা করবো, আমরা একটা লোগো অ্যাড করবো। তো লোগো কীভাবে অ্যাড করতে হয়, লোগো আমাদেরকে যদি ডেস্কটপে এনে রাখা যায় আগে থেকে তাহলে খুব বেটার। আমি দেখছি আমার এখানে কোনো লোগো আছে কিনা, আমি আমি এখান থেকে আমি একটা লোগো কপি করলাম, ডেস্কটপে এনে পেস্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমার লোগো, তো আমি এটাকে অ্যাড করবো পিকের উপরে। তার জন্য কী করতে হবে, আমাকে ফাইল প্লেস এন্ডেড, এখান থেকে আমাদেরকে লোগোটাকে, এই যে লোগো, এটাকে প্লেস করতে হবে। আচ্ছা দেখেন প্লেস হয়ে গেছে, খুবই ইজি। লোগোর এটা হচ্ছে PNG ফাইল, যার জন্য আপনি এটা খুবই সহজে এটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো আমার লোগোটা ইউজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা রেজিস্টার করে নিই, রেজিস্টার করে বা আমরা যদি চাই লোগোটাকে শোটো করবো তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে যাইতে হবে মুভ খুলে গিয়ে, এখানে যদি এটা যদি শো ট্রান্সফরমেশন কন্ট্রোল সিলেক্টেড না থাকে তাহলে এটাকে সিলেক্ট করে নিয়ে কন অল্টার প্লাস শিফট প্রেস করে আমাদেরকে এটাকে শোটো করতে হবে, তাহলে এটা এক সাইজে শোট বড়ো হবে। ওকে, যদি আপনি শুধু এটাকে ট্র্যাক করেন তাহলে এটা আপনার সাইজটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, অল্টার প্লাস শিফট চেপে ধরে ভাবে ছোট করে আপনি আপনার মন মতোকে রাখতে পারেন। ওকে, এটা খুবই ইজি। তো লোগোটা আমরা বসাই দিলাম, আমার ফটোটাকে সেভ করে দেবো, সেভ অবশ্যই ডিপিজি মোডে সেভ করতে হবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা ফটোটাকে ডিপিজি মোডে জিপিজি, ওকে, এই মোডে সেভ করবো ডেস্কটপে। ওকে, এবং কোয়ালিটি ম্যাক্সিমাম করবো 12। আমরা দেখি যে আমাদের পূর্বের ফটোটা কেমন ছিল এবং আমাদের আফটার ইফেক্ট কি হয়েছে। ওকে, আমাদের ফটোটা ছিল এমন, আমরা আজকে এই ইফেক্টটাকে ইউজ করলাম, ইফেক্টটা তৈরি করা শিখলাম। তো এরকম নেক্সট ক্লাসে অবশ্যই ন্যাচারাল আর একটা ইফেক্ট দেখাবো, এবং পরপর 5টা ক্লাসে আমি আশা করি ন্যাচারাল অনেকটা আপনারা শিখে ফেলবেন। তো বন্ধু, যদি ক্লাসগুলো দেখ